সূর্যাস্ত্রের প্রমাণ রইল আমাদের ভালোবাসা। সত্যবতী রুক্মিণীর কানে কানে ব্যোমকেশ দেব যেন এমনটাই বললেন। অন্তত ইনস্টাগ্রামে যে ছবিটি দেব শেয়ার করেছেন তা দেখে অনুরাগীদের মন ব্যোমকেশের দিকে কম বরং দেব রুক্মিণীর জুটির দিকেই বেশি। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক, সম্প্রতি ঝাড়খণ্ড বোলপুরে শেষ হলো দেবের ব্যোমকেশ ছবির অর্থাৎ ব্যোমকেশ ও দুর্গরহস্যের শ্যুটিংয়ের তৃতীয় পর্যায়। সেই শ্যুটিং প্লট থেকেই রুক্মিণী সঙ্গ নিয়ে এক রোম্যান্টিক ছবি পোস্ট করলেন দেব। সেখানেই লিখলেন বোলপুর ও ঝাড়খণ্ডের দুরন্ত শ্যুটিংয়ের কথা। এই সাক্ষাৎকারে রুক্মিণী আরও জানিয়েছেন, সত্যবতীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা সত্যি দারুণ ব্যাপার। তবে হ্যাঁ, আমি শরদিন্দু পড়িনি, তবে দামিনী বেনী বসুর কাছে ওয়ার্কশপ করছি, চরিত্রটাকে বোঝার চেষ্টা করছি। রূপলী পর্দায় বারবার ব্যোমকেশ বক্সী খুঁজে পেয়েছে বাঙালি দর্শক। গোয়েন্দা চরিত্র কখনো উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনো যীশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতন অভিনেতাদের দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দেবের নাম। টুইটেই চমক দেন সুপারস্টার, যাতে লিখেছিলেন ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসেবে 17 বছর পূর্ণ হলো। অভিনেতা হিসেবে আমার পরবর্তী ছবি ব্যোমকেশ ও দুর্গরহস্য, প্রযোজক দেব এন্টারপ্রাইজ ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম, সবসময় আপনাদের আশীর্বাদ কাম্য।